সাইকেলটা নিয়ে যাব। সাইকেলটা কোথায় নিয়ে যাবা? সুইজারল্যান্ডে। কি সুন্দর বাতাস, ফুলগুলা দোল খাচ্ছে, সুন্দর না চতুর্দিকে? মেয়েটার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে তো জ্বর জ্বর, তাই হচ্ছে আমি এই ওষুধটা দিয়ে দিব রোদশিকে। এটা সিরাপের মতোই লিকুইড, তো আমি হচ্ছে অলরেডি নিয়ে নিয়েছি। এই যে এই ওষুধটা আমি তাকে দিব, বাচ্চাটার আমার। আর এখানে এত আবহাওয়ার পরিবর্তন, এই গরমে এই ঠান্ডা, আমি পানি সহ ওষুধ নিয়ে নিয়েছি। কোথায় রোদশি? এই যে আমার মেয়েটা এখানে, বুঝলো, ও স্কুলে যাবে। আমি বললাম যে স্কুলে যেও না, কিন্তু না, সে যাবেই, শরীরটা ভালো না বাচ্চাটার আমার। তো এটা দিয়ে পানি দিয়ে দিব। এখন কেমন আছো? জ্বরটা কমছে? মুখে ক্রিম দিয়েছ? দাও ক্রিম দাও। এই যে আমি আম নিয়েছিলাম, আমগুলোর অবস্থা এটা, তো খেয়ে দিয়ে আর দুইটাই আছে, আজকে খেয়ে ফেলতে হবে, নাহলে এত দাম দিয়ে আমগুলা কেনা, আম নষ্ট হয়ে যাবে, অলরেডি নষ্টের পথে, খেয়ে ফেলতে হবে। মেয়ের ক্রিম নিব। এই যে আমার মেয়ে এই ক্রিমটা দেয়, তো চলুন রোদশিকে দিই। এই যে নাও, আমি দিয়ে দিব। সুন্দর করে দাও। এই তো দুই হাতে নিয়ে গেলাও। আমি নিয়ে যাবো তাড়াতাড়ি, নো আল্লাহ সময় না। কয়টা বাজে দেখেছো? কয়টা বাজে দেখো? নয় নুন্দ্রাইসিস? কি নয় নুন্দ্রাইসিস? তুমি কি নয়টার দিকে যাবা? তুমি দেখো, ওই তো মোবাইলে দেখো, চার্জে দাও। আর বাইরের অবস্থা দেখুন, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আজকের আবহাওয়া দেখুন, ঠান্ডা ঠান্ডা। রোদশি তুমি জ্যাকেট পরবা। এই জার্মানির আমি নামই দিয়েছি, আমি কয়েকবারও বলেছি যে জার্মানি দেশটাকে আমি বহুরূপী দেশ বলি। এমন গরম পড়লো দুই দিন, মানে থাকার অসম্ভব আর কি, আর দুই দিন পরে এখন আবার সে ঠান্ডা, জ্যাকেট পরো আর ই করো, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো চলো, সময় নেই, ঘর বাড়ির অবস্থা খারাপ, তোমাকে দিয়ে এসে তুমি ই করো। হ্যাঁ, ক্রিমটা মুছো। এই যে টিপটা এখানে, কেমন হয়ে গেছে বাচ্চাটা আমার। হ্যাঁ, তো রোদশিকে হচ্ছে আমি স্কুলে দিতে যাব। আপনাদের ভাইয়া আজকে তাড়াতাড়ি করে চলে গিয়েছে, ওর সময় নেই। তো রোদশি সকাল 8টায় হচ্ছে ওর স্কুল ওপেন হয়, আর ও আমার বাসা থেকে যেহেতু 2-3 মিনিটের রাস্তা, তাই হচ্ছে ও 50-60 বের হয়, 8টা থেকে ওদের ফুল ক্লাস। তো ঠিক আছে, আমি রেডি হই, মেয়েকে নিয়ে যাব, তারপরে আবার অন করব। কেমন করছে, কেমন করছে দুষ্ট পাখিটা? এই তো রোদশি
খাবার দেওয়া হয়েছে, এই যে টিফিন দেওয়া হয়েছে অলরেডি, এখানে পানি দিয়েছি, এই যে তার স্কুল ব্যাগ, আর মোটামুটি আমি ঘর বিছানাও রেডি করে নিয়ে মানে গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটা। তো যাক, ঠিক আছে যাই। টিচার আমার মেয়েকে জিজ্ঞেস করছে, কারণ ছুটি তো গত সপ্তাহে, তো বলেছে যে রোদশী তোমরা কোথায় যাবা বেড়াতে, 6 সপ্তাহ বন্ধ, তো তোমরা কি বাংলাদেশ যাবা না অন্য দেশে যাবা ভ্রমণ করতে? তা আমার মেয়ে উত্তর দিয়েছে জানি না। তাই তো, বাবা বা না বললে মেয়ে জানবে কিভাবে? তো ইনশাল্লাহ রোদশীর জন্য সারপ্রাইজ আছে। আমরা কোথায় যাব, কোন দেশে যাব? আমরা ইয়াতে যাব। কোথায় কোথায় যেতে চাও? সুইজারল্যান্ড যেতে চাও? চলে যাচ্ছি হাঁটতে। আর এই গাছটা দেখছেন পড়ে গিয়েছে, আমার গাছটা কত বড়, এটা আসে ঠিক করতে হবে, এবং বাইরে যদি কোনো লাঠি টাঠি পাই তাহলে নিয়ে আসতে হবে। এই গাছটা আমি চিন্তা করছি এই যে এদিক দিয়ে উপরে একদম উঠাই দিতাম, কিন্তু গাছটা আমার অনেক বড় হয়ে পড়ে গিয়েছে। তা ঠিক আছে, আকাশের অবস্থা দেখেন, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। হায়রে জার্মানি দেশ, এ দেশের কোনো বিচিত্রা নেই, কখন বৃষ্টি হয় কখন বৃষ্টি থামে কেউ জানে না। তো হাঁটতে তো বের হইলাম, আজকে গরম নাই। আর এই বাসাটায় যে রং করতেছে, এগুলা সে কবে লাগিয়ে রেখেছে, এখনও এগুলো ছুটার কোনো নামই নেই। এই যে পাখিটা দেখেন কি সুন্দর, এটা যে কি পাখি, কোয়েল পাখি মনে হয়, কোয়েল পাখি। এটা রোদশীর বান্ধবী, হ্যালো। রোদশীর বান্ধবী চলে আসছে, রোদশী আসেনি, তো এর মাঝে ফের আপনাদের ভাইয়া ফোন করে বললো যে রোদশীকে নিয়ে আসো, হাঁটতে যেহেতু বের হইছো তো রোদশীকে নিয়ে আসো, আমি আর না বের হই। দেখছেন কত চালাক, শখে একটু বের হইলাম যে একা হাঁটি, আর আমাকে কাজ ধরাই দিল, কি আর করার, যাই হাঁটার সাথে মেয়েকে নিয়ে আসি। সমানে গাড়ি ঘোড়া চলতেছে, আর আমি এই যে এখানে আম্পেলের মধ্যে দাঁড়াইছি, একজন তো দৌড় দিচ্ছে, বুঝে দেখেন বিমান যায়। আর বাড়িটাতে একটা মেয়ের ছবি আর কেন, সুন্দর এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর। তো মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই যে মেয়ে আর টিচার। তো মেয়ের স্কুলে চলে আসলাম, মেয়ে আমার সোজা কোথায় যায়, তাদের ব্যাগ রাখার জায়গা এখানে, হাঁটতে গেলে বিশাল দূর, অনেক হাঁটা লাগে। তাড়াতাড়ি নাও জ্যাকেটটা, কই ইয়া পি, তুমি পিঙ্ক জ্যাকেটটা পরে আসছো, তো যাও তাড়াতাড়ি নিয়ে আসো। স্নেল ও জ্যাকেট আনতে ভুলে গেছে ক্লাসরুম থেকে, এখন সে ক্লাসরুমে গেল। আর দেখুন এরা কি সুন্দর করে সাইকেল চালায়, ছোট্ট সাইকেল একটা বয়স্ক মহিলা চালাচ্ছে, সুন্দর না? আর এই যে এটা হচ্ছে মারিনা গার্ডেন, এই আবাসিকটার নাম মারিনা গার্ডেন। এখান থেকে শুরু আর অনেক দূর চলে গিয়েছে, কখনো দেখাবো। আর এটা হচ্ছে পরিষ্কার করবে,
পুরাই পরিষ্কার করে। ওই যে রোদশিকে আমি নিয়ে নিলাম, রোদশি এখন যাবে চুস। তো রোদশি আর আমি তো বের হয়ে গেলাম। এই যে এখন আবার সিগনালে পড়লাম। আর এদের সেই লোক জার্মানিতে সবার এই কুকুরগুলো পছন্দ। হ্যাঁ কেন, তা এখানে যাই এদিক দিয়ে, তারপর কালকে ওই দিক দিয়ে যাবো। ওকে প্রদোষী দৌড় দিও না, দৌড় দিচ্ছ কেন, তো দৌড়াই বাড়ি যাবে যাক। আর এইদিকে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই যে কি সুন্দর অনেক রকমের ফুল, এই যে পুরা এটা অনেকগুলো গাছ আর কেটে ফেলছে। এই ফুলটা অনেক সুন্দর, কি সুন্দর বাতাস ফুলগুলা দোল খাচ্ছে, সুন্দর না? চতুর্দিকে গোলাপি আর হলুদ ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে। এই যে এখানে আর এগুলা কি বলেন তো, এগুলা তো গমের মতো লাগতেছে তাই না? সবুজ গম যেমন পেকে যায় ওরকম পেকে যাচ্ছে। বলো কি বলবা, কোথায় যেতে চাও? সুইজারল্যান্ড যাব, আর আমি আমি আমার সাইকেলটা নিয়ে আসব। ওরে বাবা, সে সাইকেলে করে সুইজারল্যান্ড যাবে? ওরে বাবা রে বাবা, তাহলে তো তোর বাবার টাকা বেঁচে যাবে সাইকেল নিয়ে গেলে। বাইরে ঠান্ডা ভেতরে গরম, তাই হচ্ছে আমি এখন একটু ফ্যানটা দিই। উফ, মেয়েটাকে নিয়ে আসলাম, তো হাঁটতে একটু গরম লাগে, তো ব্যাপার না, গরমের দিনে গরম পড়বেই। তো এখন একটু আবহাওয়া ভালোই। তো এই যে গাছগুলোকে পানি দিয়ে তরতাজা হয়ে গিয়েছে আমার গাছগুলো, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। চিন্তা করছি ওয়ালটাতে ওয়ালপেপার লাগিয়ে দিব। এখানে ইচ্ছি আমি অন্য কিছু অনলাইনে অর্ডার করছিলাম, কিন্তু ওইটা লাগাইতে পারছি না, ওটা বিশেষ দিনে লাগাবো। কিন্তু এমনি ওয়ালপেপার কিনা হয়েছে, ওয়ালপেপার লাগাবো। আর এই যে একটু সবাই ফ্যানের বাতাস খান। তুমি কাপড় চেঞ্জ করলা না মা, শুধু হোজেটাই করেছো, চেঞ্জ করেছো? ও কেন, এটা জামাটাই করলা না? তুমি কি মুইডে ক্লান্ত আছো? ভালো, ওকে। জ্বরটা দেখি, জ্বরটা আমার মেয়েটা একটু অসুস্থ, অল্প অল্প শরীরটা গরম। ওকে, রাতে আবার খেয়ে ওষুধ খাবা। ওকে ওকে, আমার দুষ্ট গুডলু মেয়েটা, আমার সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য।